আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা বাংলাদেশ থেকে তথা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে জমা দিতে চাচ্ছেন তাদের বিষয়ে ভিউয়ার্স, দেখেন বাংলাদেশ থেকে বর্তমানে 2023 সালে বছরের শেষ পর্যায়ে এসে বর্তমানে পোল্যান্ডের ভিসার রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছে। তবে সেক্ষেত্রে যে পরিমাণে রিজেক্টগুলো হয়েছে বা অনেকেই কিন্তু রিজেকশন ভিসা হয়েছে, তো সেই অনুসারেও কিন্তু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব কি কারণে রিজেক্ট হয়, বর্তমানে ভিসার রেশিও কেমন, 2024 সালে আগামী বছরে ইনশাল্লাহ পোল্যান্ডের ভিসার রেশিও বা ভিসার হার কেমন হবে সে বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। দেখেন ভিউয়ার্স, যে সমস্ত কাজ কারণে রিজেক্ট হয়েছে বা ভিসা অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়েছে মিডল ইস্টের বিভিন্ন দেশ এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ থেকেও যারা ইন্ডিয়ার উদ্দেশ্যে ইন্ডিয়াতে গিয়ে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে, তো সেই অনুসারে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন আপনার অনেক সময় আমরা বিভিন্ন লোক মারফতে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা আবেদন করি, তবে সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো সাবমিশন করা হয় সেগুলো কি আদৌ কি লিগেল বা আদৌ কি অরিজিনাল কোনো ডকুমেন্টস তারা সাবমিশন করতেছে কিনা, সে বিষয়ে অনেক সময় শুধুমাত্র একটি সিঙ্গেল একটি ইস্যু বা সিঙ্গেল একটি পেপার বা একটি ডকুমেন্টস যদি আপনার কোনো ধরনের ফেক বা মানে ডুপ্লিকেট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা তৎক্ষণাৎ বা যখনই তারা ভেরিফাই করবে ভিসা দেওয়ার জন্য, এ ধরনের কোনো কার্যকলাপ যদি আপনার পেয়ে থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি বাতিল বা রিজেক্ট করে দেবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূল বিষয়গুলো। অনেকেরই বিভিন্ন নম্বর দেখিয়ে বিভিন্ন সিরিয়াল পয়েন্টগুলো দেখিয়ে কিন্তু তারা কিন্তু ভিসাগুলো রিজেক্ট করে দেয়, তো সেই অনুসারে কিন্তু আমাদের ডকুমেন্টস যদি 100% একেবারে অথেন্টিক হয়ে থাকে তাহলে কিন্তু ভিসা এম্বাসি থেকে আপনাকে শতভাগ দেওয়ার নিশ্চয়তা রাখে। ভিউয়ার্স দেখেন, এই ভিডিওর মধ্যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সে বিষয় নিয়ে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো। আশা করি 2024 সালে আপনি যদি এই সমস্ত ডকুমেন্টসগুলো একবারে অথেন্টিক লিগেল ভাবে সরবরাহ করে যে কোনো মাধ্যম অনুসারে আপনি পোল্যান্ডের ভিসার জন্য প্রস্তুতি নিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করা যায় বা আপনি শতভাগ আশাবাদী থাকবেন যে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ডকুমেন্টসগুলো কি কি লাগবে সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন মূল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত স্ক্রিনের মধ্যে আমি তুলে ধরেছি। তো যাই হোক, প্রথমেই হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্টের ক্ষেত্রে প্রত্যেকটি ইউরোপের ভিসা বলেন বা যেই কোনো দেশের আপনি সিঙ্গেল বা লিগেল এন্ট্রি হিসেবে যদি আপনি সেখানে যেতে চান, অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ মেয়াদ থাকতে হবে, তবে সেটা সেই ক্ষেত্রে কিন্তু 2 বছরের উপরে থাকাটা বাঞ্ছনীয়। আপনি এই বিষয়ে সবসময় খেয়াল রাখবেন। ভিসা অ্যাপ্লিকেশন ছবি হচ্ছে 5 কপি, চেক লিস্ট, কাভার লেটার, ওয়ার্ক পারমিট, কোম্পানির রেজিস্ট্রেশন কার্ড, গ্যারান্টি লেটার, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ অথবা এনওসি পেপার, পুলিশ ক্লিয়ারেন্স, সিবি, ফ্লাইট রিজার্ভেশন, মেডিকেল ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির ট্যাক্স পেপার, পাসপোর্ট ডাটা পেজের স্ক্যান কপি এবং ট্রান্সফরমেশন লেটার। দেখেন ভিউয়ার্স, এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পোল্যান্ডের ভিসার জন্য। কেননা এই ডকুমেন্টসগুলো অনেকেই আমরা অনেক সময় আমরা ফটোকপি তৈরি করে দিয়ে দিই, অনেকেরই যে শিক্ষাগত সনদ অনেক আগে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বা বর্তমানে কিন্তু আপনার অরিজিনাল কোনো ডকুমেন্টস নেই, আপনার আগের ফটোকপি আছে বা এটা সেটা দিয়ে আপনি চালিয়ে দেন। অনেকেরই জন্ম সনদ বা এটা সেটা বা অভিজ্ঞতা সার্টিফিকেট পুরনো কোনো কিছু আছে সেটা হিসেবে আবার ফটোকপি করে আমরা চালিয়ে দিই। কিন্তু এই যে খামখেয়ালে বা এই যে আমার যে একটা অনীহা বা আমি যেটা আছে ওইটা দিয়ে বা আমরা অনেক সময় অজানা সত্ত্বেও মানে আমরা জানি না আসলে আমাদের ফটোকপি দিলে হবে নাকি অরিজিনাল কোনো একবারে অথেন্টিক একটি পেপার দিলে সেটা আমার হবে, এই বিষয়টা আমরা অনেকেই অবগত নেই বা আমাদের অনেকেরই অজানা থাকার কারণে অনেক সময় দেখা গেছে আমরা এগুলো দিয়ে দিই, জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে এক সময় এসে যে কোনো একটি কারণ দেখি আমাদেরকে রিজেক্ট করে দেয়। সব সময় চেষ্টা করবেন আপনার ইউরোপের ওয়ার্ক পারমিট কাজের ভিসার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনার তরফ থেকে, দেখেন এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু আসলে বেশিরভাগ মানে 90%-এর উপরে কিন্তু আপনার নিজের ডকুমেন্টস, আপনার নামে আপনার ডকুমেন্টসগুলো সম্পূর্ণ সবকিছু কিন্তু পেপার, প্রত্যেকটি পেপার কিন্তু আপনারই। এই পেপার বা এই ডকুমেন্টসগুলো যদি আপনি অথেন্টিক না দিয়ে থাকেন, যে কোনো একটা জায়গায় যদি আপনি ডুপ্লিকেট কোনো কিছু তারা যদি খুঁজে পায় তাহলে অবশ্যই কিন্তু তারা আপনাকে বিষয়টা রিজেক্ট করে দিবে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে বা পয়েন্ট আছে আমি আপনাদেরকে তুলে ধরতেছি,
দেখেন কোম্পানির ওয়ার্ক পারমিট, কোম্পানির ওয়ার্ক পারমিটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না যে আসলে ওয়ার্ক পারমিট কিভাবে চেক করব। আমরা অনেকেই ওয়ার্ক পারমিট চেক করার জন্য কিন্তু অনেক সময় দেখা গেছে উঠে পড়ে লেগে যায়। আমরা যে কোনো মাধ্যম অনুযায়ী আমাদের ওয়ার্ক পারমিট পাঠায়, যেমন আমরা একটা এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করেছেন, ওই এজেন্সি থেকে আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, কিন্তু আপনি জানেন না আপনার ওই ওয়ার্ক পারমিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। অনেক সময় এই বিষয়টা নিয়ে অনেক হতাশার মাঝে থাকি, আসলে আমাকে কি সত্যি ওয়ার্ক পারমিটটা কি আসলে অরিজিনাল কি দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু আমরা অনেক সময় সন্দেহ নিয়ে থাকি। সেই অনুসারে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিটটা চেক করে কিভাবে সেই বিষয়টা জানতে হবে। আপনি যদি ওয়ার্ক পারমিট চেক না করতে পারেন, বাদ বাকি যে ডকুমেন্টস আছে সেগুলো আপনি কিভাবে চেক করবেন? অবশ্যই চেষ্টা করবেন অথেন্টিক কোনো মাধ্যম অনুসারে আপনার পারমিটটা আনার জন্য। আপনার পারমিট আনলেন, উনি যদি আপনাকে ওইভাবে না যদি এক্সপ্লেন করে দেয় যে হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনি চেক করেন আপনার পারমিট অরিজিনাল না ডুপ্লিকেট, আমি আপনাকে বলে দিছি, এই ধরনের যদি কোনো আপনাকে প্রতিক্রিয়া না জানায়, তাহলে আপনি পরবর্তীতে ভবিষ্যতে আপনি কিভাবে আপনি জমা দিবেন? এর পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন কার্ড। কোম্পানির রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গ্যারান্টি লেটার এবং সাথে সাথে আরেকটি হচ্ছে যে আপনার কোম্পানির ট্যাক্স পেপার, কোম্পানির এই ডকুমেন্টসগুলো অবশ্যই যদি আপনি অথেন্টিক ভাবে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। পরবর্তী লাস্টে একটি পয়েন্ট আছে যে ট্রান্সফরমেশন লেটার। এই ট্রান্সফরমেশন লেটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা। আমরা যখনই বাইরের দেশে কোনো দেশে কাজের জন্য যাই, তখন কিন্তু সেখানে কোম্পানির যাতায়াত খরচটা কোম্পানি বহন করে। আর এই ট্রান্সফরমেশন লেটারটা যদি আপনি কোম্পানির তরফ থেকে নিয়ে আসতে পারেন একটি লেটার আকারে, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক হার বেশি থাকবে। আশা করি মূল বিষয়গুলো বুঝে শুনে আপনার সামনে অগ্রসর হবেন, বা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো যথাসময়ে দ্রুত সাধ্য আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।